আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে খুব সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন দম বিরিয়ানি তৈরি করা যায় আবারও গামছা দিয়ে। তো আমি কিন্তু এর আগে অনেক রকমের রেসিপি দেখিয়েছি, চিকেন বা কাচ্চি অথবা আপনার গরু মাংসের কাচ্চি বিরিয়ানি। সো ওইটাতে দেওয়া আছে কিভাবে ময়দার ডো দিয়ে তৈরি করতে হয়। আজকে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো কিভাবে গামছা দিয়ে দম বিরিয়ানি তৈরি করতে হয়। তো ফার্স্টে আমি আলুকে দুই ভাগ করে ধুয়ে পরিষ্কার করে সামান্য লবণ আর হচ্ছে জর্দা রং একটু দিয়ে তারপর আমি ফ্রাই করে নিচ্ছি। হালকা জর্দা রং দিলে কালারটা সুন্দর আসে একে। তো আমি ফ্রাই করে নিয়েছি, তারপর আমি একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করে তারপর আমি ব্রাউন কালার করে নেব, যেটাকে বলে পেঁয়াজ বেস্তা। তো অপেক্ষা করব পেঁয়াজ বেস্তা হওয়া পর্যন্ত। আর এরিফাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী মশলা নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে দারচিনি, তেজপাতা, স্টার মশলা, তারপরে জিরা আদা আস্ত জিরা আদা চামচ, লং, এলাচ এগুলো নিয়েছি। নিয়ে তারপর আমি পেঁয়াজের সাথে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব, এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সুন্দর একটি ফ্লেভার আসবে তখনই দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি আড়াই টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি। যেহেতু এটা কাচ্চির মতো হবে সেজন্য একটু মশলার পরিমাণটা বেশি হবে, একটু মাখা মাখা টাইপের হবে। সো এখন দিয়ে দিচ্ছি আমি মিষ্টি দই। তো অনেকে বলেন যে মিষ্টি টক দই দেওয়ার জন্য, তো আমি এখানে মিষ্টি দই উল্লেখ করেছি এর জন্য অনেক সময় বাজারে বা দোকানে অ্যাভেলেবেল টক দইটা পাওয়া যায় না, সেই জন্য আপনারা মিষ্টি দইটা দিয়েও করতে পারেন। তো আমি মিষ্টি দই দেওয়ার পর দিয়ে দিয়েছি এক প্যাকেট বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিতে পারেন। তারপর দিয়েছি লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ, যে যেমন স্পাইসি পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। এরই মধ্যে মশলাটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন চিকেন, তো আমি এখানে 1.5 কেজি ওজনের চিকেন নিয়েছি। চিকেনের সাইজগুলো একটু বড় করে নিয়েছি। আর 1.5 কেজি ওজনের চিকেনের সাথে আমি দিচ্ছি 2 কাপ চাউল। তো আমি আপনাদেরকে পরে বলছি। তো আমি চিকেনের সাথে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। চুলা আঁচটাকে এ পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি। দেখতে পাচ্ছেন একদম বোনার বোনা হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু আমার আলু আর চিকেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু আর চিকেনগুলো আলাদা করে নেব। তো আলুটা চিকেনের সাথে এই জন্য দিয়েছি আলুটা ভালো করে সিদ্ধ হবে এবং মশলাটা ভালো করে আলুর ভিতরে ঢুকবে। এই জন্য আপনারা কিন্তু গরু কিংবা খাসির মাংস এভাবে রান্না করতে পারেন। এখন দেখাচ্ছি রাইস। তো এখানে দেখতে পাচ্ছেন বাসমতি রাইস। সো আমি এগুলো আগে থেকে রান্না করে নিয়েছি, 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর 10 মিনিট পর আমি ফুটন্ত গরম পানিতে কয়েকটা মশলা, মানে যেমন স্টার মশলা অথবা দারচিনি, এলাচ একটা দুটো করে দিয়ে তারপর আমি ভাতটাকে 98% রান্না করে নিয়েছি। রান্না করার পর ফ্যানের বাতাসে একটু ঝরঝরা করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে প্রথমে আমি ভাত দিয়েছি, তারপর আমি উপরে মাংস আর আলু দিয়ে তারপর আবারও ভাত দিয়ে দিয়েছি। এভাবে আমি 3 লেয়ারের করব। আপনারা চাইলে 1 বা 2 লেয়ারের করতে পারেন। তো আমি স্টেপ বাই স্টেপ 3ভাবে করেছি। তো উপরে আমি মাংসটা দিয়ে সাজিয়ে তারপর উপরে আবার ভাত দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এরকম করে 3বার দিয়েছি। অবশ্যই আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। ইনশাল্লাহ একদম রেস্টুরেন্টের মতো আপনারা এই মজাদার দম বিরিয়ানিটা তৈরি করতে পারবেন।
উপরে আমি অবশেষে মানে ভাত দিয়ে তারপর একটু চাপা দিয়ে দিয়েছি। তারপর একটি বাটিতে আধা কাপ দুধ, দুধের সাথে সামান্য পরিমাণ জর্দা রং আর কেওড়া জল দিয়ে তারপর উপরে দিয়ে দিয়েছি। এখন আমি 3 থেকে 4টি কাঁচামরিচ সাজিয়ে দেব। তারপর দিচ্ছি আমি স্লাইস করে লেবু। লেবুটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তো লেবুটা দিয়ে দিয়েছি। এরপর আপনি চাইলে ঘি দিতে পারেন, তো আমার কাছে ঘি নেই এই মুহূর্তে, তাই দিইনি। কিশমিশ দিয়ে তারপর আমি ভালো করে একটা পরিষ্কার গামছা ধুয়ে উপরে একদম চাপা দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু ময়দার ডো দিয়ে করেন কিংবা আটার ডো দিয়ে, তো আমি বলবো সবচেয়ে সহজ পদ্ধতিতে কিন্তু আপনার গামছা দিয়ে করতে পারেন। তো আমি দিয়ে তারপর দমে দিয়ে প্রায় 20 মিনিট অপেক্ষা করেছিলাম চুলার আঁচটা একদম লো রেখে। তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু আমার চিকেন বিরিয়ানি রেডি। তো চিকেন দম বিরিয়ানি একদম পারফেক্টভাবে রেডি, আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো। আমি নিচ থেকে উপরে আলতোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখেন একদম মাখা মাখা হয়েছে কিন্তু, আর যেমন আলুটা এবং কি চিকেনটা রাইসের সাথে একদম পারফেক্ট হয়েছে, আর এটা ভীষণ টেস্টি হয়েছে। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, খামাখা রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা নষ্ট না করে বাসায় কিন্তু যে কোনো সময় ব্রয়লার মুরগি দিয়ে এই মজাদার চিকেন বিরিয়ানিটা তৈরি করতে পারেন। ময়দার ডু দিয়ে চাপা দিয়ে তৈরি করাটা ঝামেলা মনে করে অনেক কিন্তু তৈরি করতে পারেন না, তো আমি বলবো গামছা দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।